আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক মধ্য ওড্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় উজিরপুর বরিশাল। এবং আজ আমি এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বইয়ে একটা পাঠ উপস্থাপন করার জন্য। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 10। অধ্যায় 10 আমাদের হচ্ছে জ্যামিতি। আজকে আমরা শিখব জ্যামিতি। তো জ্যামিতির মধ্যে আজকে আমরা শিখব রম্বস। কী শিখব? রম্বস। আজকে আমরা শিখব রম্বস সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 10 জ্যামিতি, দেখো এখানে জ্যামিতি, জ্যামিতির প্রথমে আমরা শিখেছি আয়ত বর্গ, এরপর আমরা শিখেছি সামান্তরিক ও ট্রাপিজিয়াম, এরপর এরই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব রম্বস। এখন এই সবগুলোই কিন্তু চতুর্ভুজের একটা অংশ। যেমন চতুর্ভুজ কী? এখানে আমরা শিখেছি যে চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। চারটি সরলরেখা দ্বারা, তুমি যদি চারটি সরলরেখা দ্বারা একটা সীমাবদ্ধ আকৃতি বানাও, যেমন এখানে আমি যদি ধরো এই এটার একটাকে একটা সরলরেখা ধরি, ধরো এইখানে ধরো এ, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে দেখো, একটি এই একটি সরলরেখা, 2, 3, 4 চারটি সরলরেখা, চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা বলবো চতুর্ভুজ। চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে বলবো আমরা চতুর্ভুজ। এবং এই চতুর্ভুজ সম্পর্কে তোমরা আগেই জানো এবং আগেই শিখেছ। তো আজকে আমরা শিখব রম্বস। এখন আমরা শিখব যে রম্বস কাকে বলে, রম্বসের বৈশিষ্ট্য কী কী, আবার কীভাবে রম্বস আঁকতে হয়, বা আমরা কীভাবে চিনব যে এটা একটা রম্বস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি বিষয়টা খুবই সহজ একটা বিষয় এবং খুব মজার একটা বিষয়, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রথমে আমি তোমাদের রম্বস সম্পর্কে একটু ধারণা দিই। দেখো এখানে বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমার দুটো কাগজ আছে, দুটো কাগজে কিন্তু আয়তাকার। আয়তাকার মানে কি? আমি তোমাদের আগে শিখিয়েছি আয়ত মানে হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো এইটার বিপরীত এইটা, আবার এটার বিপরীত হচ্ছে এটা। এখানে আমি দিয়ে দেখাই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এই যে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো হচ্ছে সমকোণ, সেটাকে বলবো আমরা আয়ত। এখন এই যে দুটো আয়তের কাগজ আমার কাছে আছে, আয়তাকার কাগজ, এটা দ্বারা আমি তোমাদের বিভিন্নভাবে দেখাবো যে রম্বস কীভাবে হয়। দেখো তোমাদের বইয়ে আছে এই যে, আমি একটা কাগজকে প্রথমে এভাবে নেব, একটু লক্ষ্য করবা, খুব সহজ, আমি তোমাদের শিখে দেব এই সোজা, তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে, ওকে। এরপর আর একটা কাগজ কীভাবে নেওয়া আছে দেখো, এইভাবে এই এই যে, তাহলে এইটা যদি আমি এইখানে দেই এবং এইটা আমি এইখানে দেব, এখন এইটা দেওয়ার ফলে আমি কীভাবে এইটা মার্ক করবো? দেখুন এখানে বলা আছে যে ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত দুটিকে একটিকে অপরটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি। আমাদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করা। আমরা কোন আকৃতিগুলো পাই, এখন চতুর্ভুজটা আমরা তৈরি করবো কীভাবে দেখো, খুবই সহজ। এখান থেকে আমার এই যে এই যে এখানে আমি একটা দাগ টানবো, এই সোজা দেখো, এখানে আমি একটা দাগ টানবো, ওকে। আবার এই সোজা যদি আমি একটা দাগ টানি দেখো, দুটো রাগ দাগ টানা আমার হয়ে গেল। এরপর এই যে এই সোজা, এই দাগ টানলাম, আবার এই সোজা, এই
এই আমি কিন্তু দাগ টানলাম, দেখো এখন এখানে কি হয়েছে, যে একটা আয়তাকার কাগজের উপর আরেকটা আয়তাকার কাগজ আমি দিলাম, স্থাপন করার ফলে শুধু একটার উপর আরেকটা যতটুকু স্থান দখল করলো, দেখো বাইরেরটুকু কিন্তু বাদ দিয়ে দিলাম, যতটুকু স্থান দখল করলো সেটুকু আমি দাগ টানলাম, দেখো এক দুই তিন চার, চারটা বাহু কিন্তু আমি পেলাম। এবং এই চারটা বাহুর দৈর্ঘ্য যদি আমি দেখি, দেখো দৈর্ঘ্য আমরা পরে দেখি, আমরা এখানে মূলত বিভিন্ন আকৃতির চতুর্ভুজ নির্ণয় করা শিখবো, চতুর্ভুজ নির্ণয় করা শিখবো। এরপর যদি আমি অন্যভাবে প্লেস করি, দেখো এটা এরকম আছে, এটাকে যদি আমি সোজাভাবে দেখো, এই সোজা এরকম প্লেস করি, তাহলে কিন্তু একদম চতুর্ভুজটা নির্ণয় করা আমার খুব সহজ। কীভাবে সহজ, দেখো এইটা আমি এই সমানে দাগ টানবো, এইটা আমি এই সমানে দাগ টানবো, আর এইটা আমি এইটা আমি এই সমানে দাগ টানবো, দেখো এই এটাও কিন্তু একটা চতুর্ভুজ হলো, চতুর্ভুজ হলো না, যে চারটা এক দুই তিন চার, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে আমরা বলবো চতুর্ভুজ। এখানে প্রথম একটা হলো চতুর্ভুজ, এখানে আবার একটা হলো চতুর্ভুজ, এক দুই তিন চার। এখন ভিন্ন আঙ্গিকে তোমাদের আমি আরেকটা দেখাই, সেটা হলো দেখো এখানে আমার আছে, দেখো এখানে হলো এই একটা কাগজ, আয়তাকার কাগজ কিন্তু এক দুই। এখন এটার উপর আরেকটা কাগজ যদি আমি এইভাবে সেট করি একদম কোনাকোনি, দেখো এই এই একদম কোনাকোনি, দেখো এই যে এখন যদি আমি দাগ টানি মার্ক করি, তাহলে এইখানে কিন্তু এই যে এইখানে হচ্ছে এই, এবং এইখানে রেখা দুটো যদি আমি দেই, দেখো এখন এই কিন্তু আমার এক দুই তিন চার, চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ একটা আকৃতি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুধু তোমাদের বইটি ফলো করার চেষ্টা করছি, তুমি বইয়ের দিকে তাকাও, এখানে তিন ভাবে দেওয়া আছে, এই ক, এই খ এবং ক, এবং এখানে লেখা ছিল যে আকৃতিগুলোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস, বর্গ হচ্ছে এক ধরনের রম্বস, বর্গ কি মনে আছে তোমাদের, বর্গ হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। দেখো এইখানে দেখো আমার কত হলো, এক থেকে পাঁচ, এইখানে হলো এক থেকে পাঁচ, এইখানে হলো এক থেকে পাঁচ, আর এইখানে হলো এক থেকে পাঁচ, তার মানে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা বলবো রম্বস। এখানে আছে কি, বর্গ এক ধরনের রম্বস, কিন্তু তার মধ্যে একটু ভিন্নতা আছে, যে চতুর্ভুজের রম্বসের বিপরীত বাহুগুলো এইটার বিপরীত এইটা, আবার এইটার বিপরীত এইটা, যেভাবেই হোক না কেন রম্বসের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান মানে কি, দেখো বোর্ডের দিকে তাকাও, যেমন এই
এই এটার বিপরীত হচ্ছে এটা, আবার এই এটার বিপরীত হচ্ছে এটা, মানে এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবং এখানে বলছে কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে কি সমান আর সমান্তরাল কিন্তু এক না। দেখো যদি এখানে পাঁচ হয়, এখানে আর যদি পাঁচ হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেইটা সমান, কিন্তু যদি এই এইটা হচ্ছে ধরো দশ আর এইটা হচ্ছে ধরো পনেরো, এইটা আর এইটা কিন্তু সমান নয়, সমান নয় কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে একদম সোজাসুজি বয়ে চলা। যদি এক লাইন এই এই লাইন যদি বাঁকা যায়, এই লাইন যদি বাঁকা যায় তাহলে এই লাইনও এরকম বাঁকা যাবে, এই লাইন যদি এইরকম যায় এ লাইনও তোমার এরকম যাবে, এই লাইন যদি সোজা যায় তাহলে এ লাইনও সোজা যাবে, মানে বিপরীত লাইন সমকক্ষ। প্রথম লাইন যেভাবে যাবে দ্বিতীয় লাইন সে একইভাবে যাবে, এটাকে আমরা বলবো সমান্তরাল। তাহলে এখানে আছে যে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কি বলছি রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। দেখো আমি তোমাদের দেখাই, এই যে আমি তোমাদের এটা প্রথমে একটা দেখাইছিলাম যে যে চতুর যে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে, চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এখন এইটা যে আমি এরকম যদি একটু বাঁকাই দেই, এ দেখো এইটা যে সমান্তরালে গেল এইটা কিন্তু সেই একই সমান্তরালে গেল, আবার এইটা যে সমান্তরালে আসলো এটা কিন্তু সেই একই সমান্তরালে আসলো। তুমি যেভাবেই এইটা আমি সরাই ফলাই, তুমি দেখো আমি যেভাবে দেব না কেন সেটি কিন্তু সেইভাবে পরিবর্তন হয়ে যাবে। দেখো এটা যদি আমি এইখানে দেই আর এইখানে যদি আমি এইটা দেই, দিকে লক্ষ্য করো এইখানে এইটা আমার যে সমান্তরালে গেছে এটি কিন্তু একই সমান্তরালে গেছে, আবার এইটার দিকে লক্ষ্য করো এইটা আর এটি কিন্তু একই সমান্তরালে আছে, মানে হচ্ছে যে চতুর্ভুজ হচ্ছে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি। তো চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতি এটিকে যদি আমি এরকম দেখো এরকম করতে পারি এরকম, এটা কিন্তু সমান্তরালেই থাকে, এটা যদি ঘোরে এটাও ঘুরে যায়, এটা যদি ঘোরে এটাও ঘুরে যায়, মানে হচ্ছে যে এর বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল এবং বিপরীত কোণগুলো। এখন কোণগুলো আমরা শিখবো কীভাবে, দেখো আমি একটা সমান্তরাল বলে আঁকি, দুঃখিত রম্বস, যেহেতু আমাদের মেইন বিষয় ছিল রম্বস সেহেতু আমরা এখন বোর্ডে একটা রম্বস আঁকবো। দেখো রম্বসের বা প্রত্যেকটা বাহু কিন্তু সমান, সেটা মনে রাখতে হবে। যেমন এখানে আমি একটা রেখা নেব, দেখো ওকে একটা রেখা নিলাম, ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা রেখা নিলাম, একটু মনোযোগ দিয়ে দেখবা আমার প্রত্যেকটা বাহু কিন্তু সমান নিতে হবে, সরি বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি একটা রম্বস এঁকেছি, এই রম্বসটির চারটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু আমি সমান নিয়েছি, এটা যতটুকু দৈর্ঘ্য এটারও ততটুকু দৈর্ঘ্য, এটারও ততটুকু দৈর্ঘ্য, আর এবং এই বাহুগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে সমান্তরাল, এটা যেদিকে গেল এটা সেদিকে গেল, এটা একটু বাঁকা আছে এটাও হচ্ছে একটা বাঁকা। এই তোমার রম্বসের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা আয়ত এবং বর্গ শিখেছি তখন এর প্রত্যেকটি কোণ ছিল সমকোণ, আয়ত
এবং বর্গের প্রত্যেকটি কোণ ছিল সমকোণ, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ নয়, এখানে বিপরীত কোণগুলো সমান, এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ। এটা মনে রাখতে হবে, তোমার বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য শুধু একই জায়গায়। বর্গ হচ্ছে এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি বাহু সমান, কিন্তু রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান ও সমান্তরাল, কিন্তু এর বিপরীত কোণগুলো সমান। এর কোণগুলো কী কী বললাম? বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা বইয়ে কী পাই তোমরা একটু বলবে? 106 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 106 পৃষ্ঠা বের করো। এখানে দেখো 106 পৃষ্ঠে আমার রম্বস দেয়া আছে। তো প্রথমেই লেখা আছে কি, যে ডান পাশে দেখানো সমান আকৃতির আয়ত দুইটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি, আমরা কোন আকৃতিগুলো পাই? যেগুলো আমরা এতক্ষণ বোর্ডে তৈরি করেছি, যে একটা আয়তাকার কাগজের উপর আরেকটা কাগজ বসিয়ে আমরা কী কী পেতে পারি। এরপর দেখো, আকৃতিগুলোর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই সমান, সুতরাং যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে রম্বস। আর বর্গ হচ্ছে এক ধরনের রম্বস, কারণ আমরা আগেই জানি যে বর্গের চারটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। আয়তর বিপরীত বাহুগুলো সমান, কিন্তু বর্গ হচ্ছে আমার একটা জিনিস বিষয় যার চারটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। এরপর বলছি কি, যে আমরা একটা রম্বস নিজেরা আঁকবো এবং একে এটা দেখবো যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। সমান্তরাল কি, আমি তোমাদের শিখিয়েছি যে সমান আর সমান্তরাল এক জিনিস নয়। তো সেই ক্ষেত্রে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত মানে কি, একটার বিপরীতেই, এটার বিপরীত এইটা, এটার বিপরীত হচ্ছে এটা, এটার বিপরীত কিন্তু এটা না। তো এই বিপরীত কোণগুলো পরস্পর সমান, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা রম্বস সম্পর্কে আজকে ধারণা পেলাম যে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে, রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর, দুঃখিত, রম্বসের রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। রম্বসের প্রত্যেকটি বাহুই সমান, কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান। তাহলে রম্বসের আমরা তিনটি বৈশিষ্ট্য পেলাম, কী কী দেখো আমি এখানে লিখে ফেলি। রম্বসের বৈশিষ্ট্য লিখব যে এক, রম্বসের প্রত্যেকটি বাহুই সমান, রম্বসের প্রত্যেকটি বাহুই সমান, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল। কি লিখেছি? রম্বসের প্রত্যেকটি বাহুই সমান, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এরপর আমাদের পরবর্তী তিন নম্বর, সেটা হলো যে রম্বসের বিপরীত কোণগুলো সমান, প্রত্যেকটি কোণ সমান না, বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং রম্বসের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয়বস্তুতে ছিল শুধুমাত্র রম্বস, এবং আমি বিভিন্নভাবে তোমাদের রম্বস বোঝাবার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। তো এর পরবর্তী তোমরা বাড়িতে এই রম্বসের চিত্র আঁকার চেষ্টা করবে এবং এর বৈশিষ্ট্যগুলো লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। এর পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ।